আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন দুই পাওয়ালা বিড়ালকে। ভিডিওটি দেখলে অবাক হতে বাধ্য হবেন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজ আপনারা এমন এমন সব আল্লাহর কুদরতের ভিডিও দেখবেন যে ভিডিওগুলি আপনি এর আগে কখনো দেখেননি। চলুন শুরু করি। মহান আল্লাহ তাআলার কুদরতে সৃষ্টি পোকামাকড়গুলো দেখুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর দেখতে। সাদা ও কালো রঙের এই পোকাগুলো আসলে প্রজাপতি, কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না? মহান আল্লাহ তাআলা কুদরতের দ্বারা অনেক সুন্দর সুন্দর প্রাণী সৃষ্টি করেছেন, তার মধ্যে এই প্রজাপতিগুলো একটি। এই প্রজাপতিগুলোকে দেখলে মনে হয় এগুলো পানিতে সাঁতার কাটছে, কিন্তু না বন্ধুরা, এগুলো আসলে উড়ছে। সুবহানাল্লাহ, সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহান আল্লাহ। চলুন পরের ভিডিওতে যাই। বন্ধুরা, আপনারা হয়তো বিড়ালে বিড়ালে ঝগড়া করতে দেখেছেন, মারামারি করতে দেখেছেন, কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরত দেখুন এই পোষা বিড়াল দুটোকে কি করে ভাগাভাগি করে এক বাটিতে দুজনে খাচ্ছে। সুবহান আল্লাহ, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে সেই জ্ঞান দান করেছেন। আর আমরা মানুষেরা একজন আরেকজনের হক মেরে খাই, আরেকজন মানুষের হকের জিনিস ছিনিয়ে নেই। আমাদের এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত, এই প্রাণীগুলো যদি একসাথে খেতে পারে তাহলে আমরা মানুষেরা কেন পারবো না। চলুন পরের ভিডিওতে যাই। কথায় আছে, আল্লাহ যদি চায় তাহলে কেউ ক্ষতি করতে পারবে না। অনেকে হয়তো কথাটি এতদিনও বিশ্বাস করতে পারেনি, কিন্তু বন্ধুরা এইবার আপনারা এই ভিডিওটি দেখুন। মাঝ সমুদ্রে একটি জাহাজ ডুবে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে একটি হেলিকপ্টার এসে জাহাজের যাত্রীগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এই মানুষগুলো আজ বেঁচে বাসায় ফিরবে। আল্লাহ তাআলা যখন চায়নি তাদের মৃত্যু হোক, সেখানে সমুদ্র তাদের কিছুই করতে পারবে না। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। চলুন পরের ভিডিওতে যাই। ভিডিওর শুরুতে আপনারা জেনেছেন, আজ আমি আপনাদের দুই পাওয়ালা বিড়াল দেখাবো। দেখুন বন্ধুরা এই বিড়ালগুলোকে, এরা দুই পা দিয়ে হাঁটছে আর বাকি দুই পা হাত হিসেবে ব্যবহার করছে, একদম মানুষের মতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কুদরতে আজ এই বিড়ালগুলো এইভাবে দুই ভাবেই হাঁটতে পারছে। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।